আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিলের মধ্যে কোনো পানি নেই তবু এত মাছ কোথা থেকে এলো দেখতে এই যে কী পরিমাণ মাছ ধরা হয়েছে পুঁটি মাছ এবং সাথে একটা বেম মাছও আছে ছোটো মাছ ছাড়াও আরও বড় মাছ রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে চারটি মিরকা মাছ রয়েছে এই মাছগুলো উনি পেয়েছে এখন শীতের সময় এখন ধান খেত করা হয়ে থাকে ছোট্ট একটা বিল এই জায়গায় তো আপনাদেরকে বিলটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিল দেখতে পাচ্ছেন বিলে ধান গাছ লাগাচ্ছে লোকজনরা এটা একটি ছোট্ট পরিসরের বিল তো এখানেও বর্ষার সময় এই বিল থেকে অনেক মাছ ধরা হয়ে থাকে প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে লোকেরা এখন শীতের সময় শীতের সময় এককালীন ফসল চাষ করা হয়ে থাকে এর পাশে একটি কালবাটের মতো ছোট একটি জায়গা রয়েছে সেখানে কিছু পানি জমে থাকে সেখান থেকে মাছ ধরেছে উনি এইগুলি মাছগুলো ইতিমধ্যে আরেকটি বড় মাছ ধরে ফেলেছে দেখতে পারছেন যে আরেকটি মিরকা মাছ ধরেছে তো ওনার হাতে রয়েছে তো এই জাল দিয়ে উনি মাছগুলো ধরেছে এই কালবাটের নিচ থেকে শুরু থেকেই মাছ ধরছে বর্ষা শুরু থেকেই মাছ ধরছে তারপরে মাছ শেষ হচ্ছে না তো এত মাছ কীভাবে এই জায়গায় আসলো তো এখনও মাছ রয়ে গেছে শীতকালীন সময় ধান চাষ হচ্ছে তো ধান ক্ষেতের চাষ হওয়ার মাঝেও দেখেন এখানে অনেক মাছ রয়ে গেছে সেই মাছগুলো উনি ধরে ফেললো তো দেখতে পাচ্ছেন আরেকটি বড় মাছ উনি ধরেছে তো এটা নিয়ে যাচ্ছে রাখার জন্য কালবাটের নিচটা এমন একটি জায়গায় এখানে সারা বছরই পানি থাকে আর পানি মানেই মাছ এখানে সারা বছর পানি থাকার কারণে টুকটাক মাছ ধরে থাকে সকলেই এবং সবাই এখান থেকে মাছ ধরে পাতিল কিছু নিয়ে আসছিল না শুধু মাছ দেখে উনি লাভ দিয়ে নেমে পড়েছিল জালিটি নিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ পেয়ে গেল গুরা মাছ নেই উঠে নেই হাতে অনেক দেশি পুটি মাছ ধরেছে দেখতে পাচ্ছেন কত বড় একটি পুটি মাছ পড়ে আছে দেশি পুটি আরো মাছ ধরেছে পুটি মাছ এখানে দেখতে পাচ্ছেন একটি শাখার মাছও ধরেছে তো আরো পুটি মাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন আর একটু পুটি মাছ তো উপরে আরো পুটি মাছ রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে একটি আর